আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ফুলস্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সিরিজের আজ 37তম পর্ব। তো বন্ধুরা, আমরা শিখছিলাম জাভাস্ক্রিপ্ট অ্যারে মেথডের কাজ। এ পর্যায়ে আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে মেথডের আরও কিছু নতুন কাজ শিখব। তো প্রতিবারের মতো আজকের পর্বেও আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ মোর্শেদুল আলম, আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা। তাহলে বন্ধুরা, আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট আইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমরা চেঞ্জিং এলিমেন্টস এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা প্রথমে দেখব এখান থেকে ডিলিটিং এলিমেন্টস। তো এখানে ডিলিটিং এলিমেন্টস সম্পর্কে বলা হয়েছে, সিন্স জাভাস্ক্রিপ্ট অ্যারেস আর অবজেক্টস, এলিমেন্ট ক্যান বি ডিলিটেড বাই ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট অপারেটর ডিলিট। অর্থাৎ ডিলিট অপারেটর ব্যবহার করে আপনি আপনার অ্যারে থেকে যে কোনো এলিমেন্টকে আপনি ডিলিট করতে পারবেন। তো ডিলিট অপারেটরের কাজ দেখার জন্য প্রথমে আপনাকে একটি অ্যারে তৈরি করতে হবে। তো সেজন্য আমি এখানে প্রথমে ভেরিয়েবল নিলাম ভার, এবং ফ্রুটস নামে একটি ভেরিয়েবল নেই, এফ আর ইউ আই টি এস ফ্রুটস। তারপর এখানে আমি কয়েকটি ফলের নাম লিখব, যেমন প্রথমে এখানে কোটেশনের মধ্যে লিখব বি এ এন এ এন এ ব্যানানা, তারপর এখানে লিখি অরেঞ্জ অরেঞ্জ, তারপর এখানে দিই অ্যাপল, তারপর এখানে ম্যাঙ্গো। তো এখানে আমি ফ্রুটস নামে ভেরিয়েবলের মধ্যে চারটি ফলের নাম রাখলাম। তো এই অ্যারেকে যদি এখন আমরা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে লিখব ডকুমেন্ট ডট রাইট ডট রাইট, তারপর হচ্ছে ফ্রুটস, ভেরিয়েবলটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেজটি সেভ করে যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি তাহলে স্বাভাবিকভাবে আমরা আমাদের অ্যারেটিকে স্ক্রিনে দেখতে পাব। তো কখনো কখনো আপনার কাজের প্রয়োজন এমন হতে পারে যে এখানে যে এলিমেন্টগুলো রয়েছে এর মধ্যে থেকে যে কোনো এলিমেন্টকে আপনার ডিলিট করার প্রয়োজন হতে পারে। তো যদি আপনার এখান থেকে কোনো এলিমেন্টকে ডিলিট করতে হয় সেজন্য আপনাকে জাভাস্ক্রিপ্টের ডিলিট অপারেটর সাহায্য করবে। তো সেই ডিলিট অপারেটরটি ব্যবহার করতে হলে আপনাকে এখানে ডকুমেন্ট ডট রাইটের নিচে এখন আমি আসছি, এখানে এসে আমি লিখব ডিলিট ডিইএলইটিই ডিলিট। প্রথমে আপনার ডিলিট কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে, তারপর আপনাকে এখানে ব্যবহার করতে হবে আপনি কোন ভেরিয়েবল থেকে আপনি আপনার এলিমেন্টকে ডিলিট করতে চান। তো সেজন্য আপনার এখন আমি এখানে এই ফ্রুটস ভেরিয়েবল থেকে যেহেতু এলিমেন্ট ডিলিট করব সেহেতু এখানে আমি ফ্রুটস ভেরিয়েবলটি দিব। তারপর এখানে আমি থার্ড ব্রেকেট শুরু শেষ করব। এখানে আমি ধরবো ইন্ডেক্স নাম্বার ওয়েস। কিভাবে? যেমন ধরুন এখানে চারটি এলিমেন্ট রয়েছে, তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে চারটি এলিমেন্ট নিয়েছি। তো আপনার এরাতে চারটি এলিমেন্ট নাও থাকতে পারে, এর মধ্যে অসংখ্য এলিমেন্ট থাকতে পারে। তো আমরা সকলে জানি যে এরে আপনার ইন্ডেক্স করে জিরো থেকে, যেমন ব্যানানা এটা হচ্ছে আপনার জিরো, আর এটা হচ্ছে ওয়ান, তারপর অ্যাপল হচ্ছে আপনার টু, আর ম্যাঙ্গো হচ্ছে আপনার থ্রি। তো এখন যদি আপনি চান এইখানে যে অরেঞ্জ নামক এলিমেন্টটি রয়েছে সেটাকে আপনি ডিলিট করবেন, সেজন্য আপনাকে এখানে থার্ড ব্রেকেটের ভেতরে সেই ইন্ডেক্স নাম্বারটি দিতে হবে। তো এখানে যদি আমরা অ্যারে ইন্ডেক্স হিসেবে গণনা করি তাহলে এটা হচ্ছে আপনার জিরো আর অরেঞ্জ হচ্ছে আপনার ওয়ান। তাহলে যদি আমি অরেঞ্জকে ডিলিট করতে চাই তাহলে এই থার্ড ব্রেকেটের ভেতরে আপনাকে ওয়ান লিখতে হবে, মানে আমি ফ্রুটস নামক এই ভেরিয়েবল থেকে এই এক নাম্বার এলিমেন্টটিকে ডিলিট করতে চাচ্ছি। তো এবার আমরা এই রেজাল্টটিকে দেখব কনসোলে। কনসোলে দেখার একটা সুবিধা রয়েছে, তো আমরা যখন কনসোলে দেখব তখনই বিষয়টি বুঝতে পারব। তো সেজন্য আমি এখানে লিখছি কনসোল ডট লগ
dot log তারপর এই ভেরিয়েবলটিকে আপনার দিতে হবে এই লগের এখানে মানে ফার্স্ট প্যাকেটের ভিতরে এখন যদি আমি পেজটিকে সেভ করি ব্রাউজার রিফ্রেশ করি তারপর ইনস্পেক্ট এলিমেন্টে যাই তারপর আসব কনসোলে রুট ইজ নট ডিফাইন্ড সরি এখানে আপনার এই ফুল ভেরিয়েবলটিকে দিতে হবে এখানে যেহেতু ভেরিয়েবলটি ফুল দেয়া হয়নি সেহেতু এখানে এরর শো করছে এবার পেজ সেভ করি তারপর রিলোড দেই এখন এখানে দেখুন কনসোলের মধ্যে প্রথমে রয়েছে ব্যানানা আর দ্বিতীয়ত এখানে রয়েছে আপনার ওয়ান এমটি স্লট মানে দুই নম্বরে যে এলিমেন্টটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তারপর হচ্ছে অ্যাপল তারপর ম্যাঙ্গো এখানে আপনার চারটি এলিমেন্ট রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটি এলিমেন্ট মানে এর মধ্য থেকে একটি এলিমেন্ট গায়েব হয়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি আউটপুটটি এইভাবে দেখতাম তাহলে দেখতাম যে এখান থেকে একটি এলিমেন্ট গায়েব মানে ডিলিট হয়েছে এখানে যে আপনার ওয়ান এমটি স্লট এই লেখাটি রয়েছে সেটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পেতাম না সেই জন্য আমি এখানে কনসোল ব্যবহার করেছি যেন আমরা কনসোলে মেন ঘটনাটিকে দেখতে পাই তো এখানে আমরা বুঝলাম যে এখান থেকে আমি একটি এলিমেন্টকে ডিলিট করতে পেরেছি কিন্তু কিন্তু এখানে তার স্পেসটি রয়ে গেছে মানে তার স্পেসটি রিমুভ হয়নি বা ডিলিট হয়নি তো ডিলিট অপারেটর ব্যবহার করলে আপনার এরকমই আপনার সেই এলিমেন্টটি ডিলিট হবে ঠিকই কিন্তু সেই এলিমেন্টের যে স্পেস রয়েছে বা স্লট রয়েছে সেই স্লটটি এখানে থেকে যাবে তো এটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় আপনার হোল মানে আপনার এই এরর মধ্যে এখানে একটি গ্যাপ থাকবে তাহলে কোনো এরর থেকে কিভাবে আপনার ডিলিট অপারেটর ব্যবহার করে একটি এলিমেন্টকে ডিলিট করতে হয় তা আমরা দেখলাম কিন্তু এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পারফেক্ট কাজ হলো কারণ আপনার এরর মধ্যে একটি গ্যাপ রয়ে গেল তো যদি আপনি চান যে আপনি এখান থেকে এলিমেন্টটি ডিলিট করার পাশাপাশি এই এলিমেন্টের যেই স্পেসটি রয়েছে সেই স্পেসটিকে রিমুভ করবেন তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখুন ইউজিং ডিলিট মে লিভ আনডিফাইন্ড হোলস যদি আপনি ডিলিট মেথডটি ব্যবহার করেন তাহলে আপনার এরর মধ্যে আনডিফাইন্ড হোলস থেকে যাবে সেজন্য আপনাকে বলা হয়েছে এখানে ইউজ পপ অর শিফট ইনসার্টেড মানে আপনি সেই গ্যাপটিকে রিমুভ করার জন্য পপ অথবা শিফট এই দুটি থেকে যে কোনো একটি মেথড ব্যবহার করার জন্য বলা হয়েছে তো আমরা পপ এবং শিফট মেথডের কাজ গত পর্বে দেখেছিলাম তো যারা গত পর্বটি দেখেননি তারা অবশ্যই গত পর্বটি দেখে আসবেন কারণ গত পর্বটি যদি না দেখে থাকেন তাহলে আপনার মোটামুটি অনেকগুলো মেথড মিস থাকবে তো আশা করি সেগুলো মিস করতে চাইবেন না তাহলে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টে ডিলিট অপারেটর ব্যবহার করে কিভাবে একটি অ্যারে থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্টকে ডিলিট করতে হয় এবং পাশাপাশি জানলাম পপ অথবা শিফট মেথড ব্যবহার করে এখানে যেই ডিলিট অপারেটর ব্যবহার করার কারণে যে হোলসটি থাকবে সেই হোলসটিকেও রিমুভ করা যাবে তারপর আমরা শিখব স্প্লিসিং অ্যান অ্যারে তো এখানে বলা হয়েছে দ্য স্প্লিসিং মেথড ক্যান বি ইউজ টু অ্যাড নিউ আইটেম টু অ্যান অ্যারে অর্থাৎ আপনার একটি অ্যারের মধ্যে নতুন কোনো এলিমেন্টকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই স্প্লিস মেথডটি সাহায্য করবে তো আসুন এডিটরে দেখা যাক কিভাবে স্প্লিস মেথড কাজ করে তো সেজন্য আমি এখন কনসোল ডট লগ আর ডিলিট অপারেটরটি এখান থেকে কেটে দিলাম এবার ডকুমেন্ট ডট রাইট অর্থাৎ প্রিন্ট করার পূর্বে আমরা এখানে ব্যবহার করব আপনার প্রথমে আমরা এই ভেরিয়েবলটিকে ধরব এখানে ডকুমেন্ট ডটের পূর্বে এখানে তারপর এই ভেরিয়েবলের পর ডট দিয়ে লিখব স্প্লিস splice স্প্লিস তো স্প্লিস ফাংশনের প্রথমে আপনার দুইটি প্যারামিটার ব্যবহার করতে হয় যেমন প্রথমত আপনাকে ব্যবহার করতে হবে এখানে আসুন এখানে দেখুন প্রথমত টু ব্যবহার করা হয়েছে তো আমরাও এখানে টু ব্যবহার করি তারপর দেখা যাক কি হয় তারপর কমা তারপর জিরো ব্যবহার করা হয়েছে আমি জিরো ব্যবহার করলাম তারপর আপনার এই দ্বিতীয় কমার পর আপনাকে এইখানে ব্যবহার করতে হবে কোটেশন দিয়ে যে আপনি কোন এলিমেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই এলিমেন্টের নাম এখানে দিতে হবে তাহলে আমি এখানে যদি দিই লেমন এল ই এম ও এন লেমন এবং পাশাপাশি আরও একটি এলিমেন্ট নিব এখানে
তো সেটা হচ্ছে KIWI মানে QE পেজটিকে সেভ করি আসুন দেখি কি ঘটনা হলো এখানে রিলোড দেই এখন আমি এটাকে কেটে দেই তো এখানে দেখুন আপনার প্রথম হচ্ছে ব্যানানা তারপর হচ্ছে অরেঞ্জ তারপর দুই নাম্বার ইনডেক্সে রয়েছে আপনার লেমন এবং তিন নাম্বার ইনডেক্সে রয়েছে কিউই তারপর হচ্ছে আপনার অ্যাপল এবং ম্যাঙ্গো মানে এই দুইটি এলিমেন্ট আপনার অ্যারের মধ্যে নতুন করে অ্যাড হয়েছে তো কখনো আপনার এরকম প্রয়োজন হতে পারে যে আপনার অ্যারের মধ্যে আপনার নতুন করে কোনো এলিমেন্টকে অ্যাড করতে হতে পারে এবং সেটা নির্দিষ্ট জায়গায় যেমন এখানে প্রথমটি হচ্ছে আপনার জিরো তারপর হচ্ছে আপনার ওয়ান এখানে ইন্ডেক্স টু এর মধ্যে আপনার অ্যাড হয়েছে লেমন এবং থ্রির মধ্যে অ্যাড হয়েছে কিউই তার মানে এইখানে যে প্যারামিটার দুটি ব্যবহার করেছি এই দুটি প্যারামিটারের কারণে আপনার এখানে আপনার ইন্ডেক্স নাম্বার টু এবং থ্রিতে দুইটি নতুন এলিমেন্ট অ্যাড হয়েছে তো এখন আমরা দেখব এই দুইটি প্যারামিটার কীভাবে কাজ করে এখানে প্রথম প্যারামিটারের কাজ হচ্ছে এখানে দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে দ্য ফার্স্ট প্যারামিটার টু ডিফাইন দ্য পজিশন হোয়ার নিউ এলিমেন্ট শুড বি অ্যাডেড অর্থাৎ এই প্রথম প্যারামিটারের কাজ হচ্ছে সে ডিফাইন করবে যে কোথায় আপনার নতুন এলিমেন্টটি যুক্ত হবে তো সেই হিসেবে এটা হচ্ছে প্রথমে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর সে টু থেকে নতুন এলিমেন্ট অ্যাড করেছে মানে আমি এখানে যা বলে দিচ্ছি সে সেইভাবেই কাজ করেছে আর দ্য সেকেন্ড প্যারামিটার জিরো ডিফাইন হাউ মেনি এলিমেন্ট শুড বি রিমুভড তো এই প্যারামিটারের কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনি চাইলে যে কোনো সংখ্যক এলিমেন্টকে আপনি রিমুভ করতে পারবেন তো এখানে যখন আমরা জিরো ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে আমরা চাচ্ছি না এখান থেকে কোনো এলিমেন্টকে রিমুভ করতে যদি আমরা এখন এখানে জিরোর জায়গায় ওয়ান ব্যবহার করি তাহলে আসুন দেখি কি হয় পেজ সেভ করি রিলোড দিই তো দেখতে পেয়েছেন এখান থেকে ম্যাঙ্গোর পূর্বে যে অ্যাপল ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে তার মানে এখানে আমরা ওয়ান লিখেছি মানে একটি আইটেমকে সে রিমুভ করেছে কোন জায়গা থেকে রিমুভ করবে সে নতুন যে এলিমেন্টগুলো অ্যাড করবে সেই এলিমেন্টের পর থেকে তো এই দুইটি এলিমেন্টের পরে ছিল আপনার অ্যাপল তো সেহেতু সে অ্যাপলকে এখান থেকে ডিলিট করেছে মানে রিমুভ করেছে তো এভাবে আপনি এই প্যারামিটারের মধ্যে সংখ্যার পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছে মতো এই অ্যারে থেকে এলিমেন্ট রিমুভ করতে পারবেন কিংবা যদি চান যে আমি কোনো এলিমেন্ট রিমুভ করবো না যা আছে তাই থাকবে তাহলে আপনি এখানে জিরো ব্যবহার করবেন তাহলে আপনার মূল অ্যারের কোনো পরিবর্তন না করেই সে নতুন এলিমেন্টকে আপনার অ্যারের মধ্যে যুক্ত করবে তো এখন আমরা এখানে নতুন দুইটি এলিমেন্টকে অ্যাড করিয়েছি যদি আপনি চান যে এখান থেকে আপনি দুইটি না একটি এলিমেন্টকে অ্যাড করাবেন তাহলে একটি এলিমেন্ট কেটে দিন এবার পেজ সেভ করি রিলোড দিই তাহলে দেখুন এখানে শুধুমাত্র লেমন অ্যাড হয়েছে তো এভাবে আপনি চাইলে স্প্লিস মেথড ব্যবহার করে আপনার এক্সিস্টিং অ্যারের মধ্যে এক অথবা একাধিক নতুন এলিমেন্ট অ্যাড করতে পারবেন আশা করি স্প্লিস মেথডের কাজ বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আজকের পর্বে আমরা আরও দুইটি নতুন মেথডের কাজ শিখলাম আশা করি আজকের এই কাজটুকু আপনারা সকলেই বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিট বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন মহামারী থেকে হেফাজত রাখুন আল্লাহ হাফেজ